Say.
আমাদের জাটকা সংরক্ষণ সপ্তাহ 2023 আজকে হচ্ছে আমাদের শেষ দিন। চাঁদপুর অভিযান চালিয়েছি, এর পূর্বে 1 তারিখে আমাদের জাটকা সংরক্ষণ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে, যেখানে মানব মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নিজে ছিলেন হুলারহাটি অনুষ্ঠানে। আমরা মেঘনা নদীতে অভিযান চালিয়েছি এবং ব্যাপক পরিমাণ জাল এবং জাটকা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমরা বরিশালে এই অভিযানটা পরিচালনা করছি এবং এখনও আমরা অনেক জাল উদ্ধার করতে সক্ষম হয়েছি, মাছ উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমাদের জাটকা সংরক্ষণ সপ্তাহের পালন করার উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা, বিশেষ করে জেলে বাড়িতে সচেতন করা, যাতে এই ইলিশ সংরক্ষণে আমরা সবাই যত্নবান হই, কারণ ইলিশ হচ্ছে আমাদের জাতীয় সম্পদ। আমরা আজকে যে ইটগুলো জাটকা, আগামীকাল আগামী দিনে সেটা হবে ইলিশ। এবং আমরা সবাই জানি একটা সময় আমাদের দেশে কিন্তু ইলিশ হারিয়ে যাচ্ছিল, আবার সবার সম্মিলিত প্রয়াসে ইগুরের ইলিশ উৎপাদন আমরা দ্বিগুণ করতে সক্ষম হয়েছে এবং এটা ক্রমাগত আমাদের আরও বাড়াতে হবে, যাতে আমরা আমাদের দেশীয় যে চাহিদা সেটা পূরণ করে আমরা বিদেশও ইলিশ রপ্তানি করতে পারি। সেই জন্যে আমরা সবাইকে সচেতন করতে চাচ্ছি, সবাইকে আমরা উদ্বুদ্ধ করতে চাচ্ছি। শুধু অভিযানের মাধ্যমে সাফল্য আসবে এটা আমরা মনে করি না। আমরা মনে করি যখন আমরা সবাই মিলে সচেতন হব, আমরা আমাদের জাতীয় সম্পদ বুঝতে পারবো, তখনই আমাদের এই ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। আমাদের এই বিষয়গুলোতে নিয়ে আমাদের ক্রমাগত কাজ করা হচ্ছে। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের অসংখ্য জেলেদের জেলে কার্ড দেওয়া হয়েছে, তাদের বিজিবির চাল দেওয়া হয়েছে এবং যারা বাদ পড়তেছে তাদেরও কিন্তু আবার নিয়ে আসা হচ্ছে, এই কর্মসূচির আওতায় নিয়ে আসা হচ্ছে। যেখানে আমরা সংবাদ পাচ্ছি যে এই ধরনের যারা প্রকৃত জেলে, এবং আপনি জানেন এটা একটা ডেফিনেশন আছে, সেই অনুযায়ী যারা প্রকৃত জেলে তাদের কিন্তু ক্রমাগতভাবে আমাদের এই প্রকল্পটা নিয়ে আসা হচ্ছে এবং সামনের সময় ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ জেলেদের এই প্রকল্পে নিয়ে আসতে পারবো।